হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এবার গোটা দেশ কাঁপিয়ে নড়ে চড়ে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে কেন্দ্র সরকারের তরফ থেকে এবার বিরাট বড় ঘোষণা। করোনার দ্বিতীয় ঢেউয়ের আতঙ্ক কাটতে না কাটতেই তৃতীয় ঢেউয়ের আগমন, আর তাতেই গোটা দেশবাসীকে ভয়ঙ্কর সংবাদের মুখে পড়তে হলো। আর তারপর এবার ঝাঁপিয়ে পড়লো কেন্দ্র সরকার, 23,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর যার একমাত্র উদ্দেশ্য দেশে করোনার তৃতীয় ঢেউ ঠেকানো এবার প্রধান লক্ষ্য, আর সেই বার্তা দিয়ে এবার প্রধানমন্ত্রীর বিশাল বড় ঘোষণা, 23,123 কোটি টাকার বিশেষ প্যাকেজ। অপরদিকে চোখ রাখলে উঠে এলো বড় খবর, দেশের শীর্ষে এবার পশ্চিমবঙ্গ, মুখ রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। করোনার তৃতীয় ঢেউয়ের জেরে মানুষের রোজগার তলানিতে এসে ঠেকেছে, তবুও ছোট ব্যবসায় পথ দেখাচ্ছে এবার বাংলা। ক্ষুদ্র ঋণদাতা সংস্থাগুলি সর্বভারতীয় সংগঠনের মাইক্রো ফিনান্স ইনস্টিটিউট নেটওয়ার্কের গত আর্থিক বছরে নেওয়া ঋণের উপর একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে মোট ঋণ এবং মাথাপিছু ঋণের হিসেবে এ রাজ্য সবার আগে রয়েছে। আর এর মাঝে আবার সৌরভ গাঙ্গুলির বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার সব থেকে বড় খবর উঠে এলো এবার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা। এবার দাদার জন্মদিনেই দিদি পৌঁছলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার সৌরভ গাঙ্গুলির জন্মদিনের শুভেচ্ছায় তার বাড়ি পৌঁছলেন। তাতেই তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। অপরদিকে আবার সৌরভের জন্মদিনে বাংলায় শুভেচ্ছা বার্তা দিলেন সচিন তেন্ডুলকার। আর এর মাঝে আরও এক খবর, বাংলা ভাগ করার প্ল্যান, জোরালো আন্দোলন শুরু করছেন মমতা। তাবড় তাবড় নেতাদের নিয়ে বিশাল বড় ঘটনা ঘটল রাজ্য জুড়ে তোলপাড়। একদিক থেকে গোটা দেশে কমছে করোনার সংক্রমণ, আর এমনই সময় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বেড়ে উঠল হুহু করে করোনা সংক্রমণ। আর তাতেই বাধ্য হয়ে কঠোর লকডাউনের বিধিনিষেধ জারি করলো কনটেনমেন্ট জোন। 15 জুলাই পর্যন্ত সম্পূর্ণ বন্ধ, কঠোর লকডাউন। এক্ষুনি মাত্র পাওয়া সব থেকে বড় খবর, যেখানে 7টি থানা এলাকায় কনটেন জোন ঘোষণা, তার মধ্যেই রয়েছে বেলদা, নারায়ণগড়, কেশিয়াড়ি, খাটাল, গড়বেতা, খড়গপুর, মেদিনীপুর, কতোয়ালু থানা, যেখানে পশ্চিম মেদিনীপুরের মধ্যেই 7টি এলাকায় কড়া কন্টেনমেন্ট জোন জারি করলো এবার রাজ্য সরকার। অন্যদিকে চোখ রাখলে আবহাওয়ার কড়া সতর্ক বার্তা এবার উত্তর থেকে দক্ষিণবঙ্গ। দিনভর দফায় দফায় বৃষ্টি, কঠোর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। আবারও ভাসবে বাংলা জলমগ্ন কলকাতা, যেখানে বৃষ্টি তো থেমেছে কোনো কোনো জায়গায়, তবে জলমগ্ন খিদিরপুরের এখানে বুধবারই আচমকাই কলকাতায় আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে, গুরু গুরু মেঘে গর্জন ফেপে উঠে। তারপরে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কড়া হুঁশিয়ারি, যেখানে স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা, আচমকাই আকাশে কালো মেঘ করে বৃষ্টি নামে। তবে কোন কোন জেলায় কখন কখন বৃষ্টি হতে পারে তা নিয়ে থাকছে বড় খবর। অপরদিকে আবারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাজেট ঘোষণার পরই বিরাট বড় সুখবর, একদিক থেকে খুলে যাচ্ছে কলেজ, কবে থেকে ক্লাস শুরু, আর তারপরই উঠে এলো কলেজে ভর্তির জন্য টাকা লাগবে না, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একনজরে দেখে নেব কোন কোন ইয়ারের ক্লাস শুরু হবে কবে থেকে, বিস্তারিত খবর এবার মুখ্যমন্ত্রীর মুখ থেকে। আর অন্যদিকে আবারও রাজ্যের গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষদের জন্য উঠে এলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে আবারও বিশাল বড় টাকার ঘোষণা। একদিক থেকে নতুন করে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা, আর তারপরে বাজেট ঘোষণার পরই মহিলাদের জন্য উঠে আসছে নতুন করে সুখবর, 501,000। কবে কবে কারা কারা পাবেন সেই টাকা, তো ফ্রেন্ড সব মিলিয়ে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। তবে প্রথমেই চোখ রাখবো একনজরে আজকের ট্রেন্ডিং শিরোনাম বা হেডলাইন। বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলাভিত্তিক খবর সবার আগে নিয়ে আসবো। আর যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়েই থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও, তাই এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন। আর তারই সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন, তাহলে সবার আগে প্রতিদিনের বাছাই করা ট্রেন্ডিং ব্রেকিং নিউজ জেলাভিত্তিক লেটেস্ট ইনফরমেশান সবার আগে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তাই অবশ্যই পাশের বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন। এবার সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা ট্রেন্ডিং হেডলাইন ও জবরদস্ত খবরই। আবার উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গ, গেরুয়া শিবিরের অবস্থা খারাপ, বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জেরে এবার সৌমিত্র খাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিল দিলীপ ঘোষ। ফেসবুকে এবার বঙ্গ বিজেপির নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের জের, তাতেই আবার বিজেপির রাজ্য সভাপতির নতুন করে খবর। অপরদিকে তার মাঝে আগুন, আবার রাজীব বন্দ্যোপাধ্যায় সব্যসাচী দত্তকে দল থেকে বের করে দেওয়ার দাবি তুলল এবার অমৃতা বন্দ্যোপাধ্যায় নামে বিজেপি যুব মোর্চার এক নেতৃত্ব, আর তাতেই তুলকালাম। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনো মেনেনি, গুরুত্ব দিচ্ছেন না সব্যসাচী। অপরদিকে চোখ রাখলে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করলো এবার স্কুল
সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের নির্দেশের পর উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউর তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের নির্দেশে একাধিক তালিকায় আবেদনকারীদের প্রাপ্ত নম্বরও দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও রাজ্যের উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা ঘিরে আবেদনকারীদের মনে নতুন করে অসন্তোষ। আর তারপরে কি ঘটলো তা নিয়ে থাকছে একের পর এক বড় খবর। অন্যদিকে আবারও নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হলো পশ্চিমবঙ্গের বুকে। একদিক থেকে ভোট পরবর্তী হিংসা, অপরদিকে ভুয়ো ভ্যাকসিন, তার মাঝে আবার আন্দোলনে নেমেছে গেরুয়া শিবির, আর এর মাঝেই রদ বদল করছে গেরুয়া শিবিরের অন্দরে। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে, আর এমনই সময় ঝাঁপিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর অপরদিকে ঘটলো নতুন করে বিপদ, কোচবিহারেই বন্দুক দেখিয়ে এবার পেট্রোল পাম্পে লুট। সিসিটিভি ফুটেজে ধরা পড়লো যে গতকাল সন্ধ্যায় এক যুবক এসে বন্দুক দেখিয়ে এক কর্মীর কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই হতবাক গোটা রাজ্য নতুন করে তোলপা। এর মাঝে আরো এক শোক সংবাদ, প্রয়াত হলেন প্রাক্তন মন্ত্রী রচপাল সিং, ইতিমধ্যে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী। 78 বছর বয়সে বিদায় নিলেন। এদিন ভোরে কলকাতায় রচপাল সিং এর মৃত্যু হয়। প্রাক্তন আইপিএস রচপাল সিং 2011 বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট লড়ে হুগলির তারকেশ্বর কেন্দ্রে নির্বাচিত হন। পর্যটন পরিকল্পনা দপ্তরের মন্ত্রী হন তিনি। আর এদিন তার মৃত্যুতে শোক সংবাদ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন। অপরদিকে কোথায় কোথায় কন্টেনমেন্ট জোন জারি হলো, কি কি পরিষেবা বন্ধ থাকবে, যেখানে পশ্চিম মেদিনীপুরের 7টি জায়গাতেই এবার কঠোর পরিস্থিতি জারি করলো মাইক্রো কন্টেনমেন্ট জোন। কোনোভাবেই আটকানো যাচ্ছে না করোনাকে, আর সেই করোনাকে হাতকড়ি পড়াতেই এবার নতুন করে সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের 7টি থানা এলাকায়, যেখানে থাকছে বেলদা, নারায়ণগড়, কেশিয়াড়ি, খাটাল, গড়বেতা, খড়গপুর, মেদিনীপুর, কোতোয়ালি থানা। আর এইসব এলাকাগুলিতে 15 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সম্পূর্ণরূপে দোকানপাট, বাজার। আবারও বিপদের মুখে পড়ছে রাজ্যবাসী। আর এই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই আবারও ঝাঁপিয়ে পড়ছেন শিক্ষামন্ত্রী বাত্য বসু। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই গোটা রাজ্য জুড়ে নতুন করে তৎপর। এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় আপডেট, 2 আগস্ট থেকে স্নাতক স্তরের ভর্তি শুরু, আবেদনের জন্য পোর্টাল খুলতে হবে। বুধবারই উপাচার্যদের সঙ্গে বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী বাত্য বসু। এবার 20 আগস্টের মধ্যেই পোর্টাল বন্ধ করতে হবে, 30 সেপ্টেম্বরের মধ্যেই স্নাতক স্তরের ছাত্রের ভর্তির প্রক্রিয়া পুরোপুরি শেষ করতে হবে, এমনটাই জানিয়ে দিয়েছে এবার শিক্ষামন্ত্রী। যার ফলে ছাত্রছাত্রীদের জন্য আবারও নতুন করে আসার আলো। এবার বৈঠকে যাদবপুর কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা জানতে চান কিভাবে মেধার ভিত্তিতে পড়ুয়াদের ভর্তি করা হবে। রাজ্যের অবস্থান তাতে স্পষ্ট করে জানিয়ে দেন, যেখানে মন্ত্রী জানিয়েছেন নম্বরের মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তি নিতে হবে, কোনরূপ প্রবেশিকা পরীক্ষা নেওয়া যাবে না। আর তার থেকেই সব থেকে বড় খবর, অন্যদিকে বর্তমানে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য কোনরূপ অ্যাপ্লিকেশন ফি নেওয়া যাবে না, এমনই বলেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আবেদন শিক্ষামন্ত্রী বাত্য বসু। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, যেখানে কলেজগুলো যাতে অ্যাপ্লিকেশন ফি না নিতে পারে তার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন এবার শিক্ষামন্ত্রী। আর তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়েও বিরাট বড় বৈঠক হয়, সেখানে উঠে আসে নতুন করে তথ্য, যেখানে শিক্ষামন্ত্রী জানিয়েছেন এখনো পর্যন্ত 19,000 ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছে, যার মধ্যে 16,000 ছাত্রছাত্রী এ রাজ্যে পড়ার জন্য এবং বাকি 3,000 ছাত্রছাত্রী বাইরের রাজ্যে পড়ার জন্য আবেদন করেছেন। বিশাল বড় খবর, আবারও স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বিরাট সাফল্য রাখবো। পরের খবরে আবার উঠে আসে শুভেন্দু অধিকারীকে নিয়ে বিরাট বড় খবর, এবার তৃণমূলের কড়া হুঁশিয়ারি। শুভেন্দুর মন্তব্য, অধিকার ভঙ্গের অভিযোগ তুলল তৃণমূল, তাতেই বিরোধী দলনেতার অবস্থা খারাপ। ইতিমধ্যে বিশাল বড় খবর ঘটেছে, বিরাট বড় খবর, বিরোধী দলনেতা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দলদাস বলায় এবার শুভেন্দু অধিকারীর উপর চড়াও হলো তৃণমূল, কড়া হুঁশিয়ারি। এবার নতুন করে অভিযোগ জমা দিয়েছে তৃণমূল, যেখানে অধিকার ভঙ্গের অভিযোগ। আর তাতেই বক্তব্য, যেখানে তৃণমূল পরিষদীয় দলের মতে স্পিকারের প্রতি এই মন্তব্য শুধু অসম্মান নয়, বিরোধী দলনেতা সাংসদীয় রীতিনীতিরও অমর্যাদা করছেন। মঙ্গলবারই রাজ্যপালের ভাষণের উপর বিতর্কে একটি বিষয়ে শুভেন্দুর বক্তৃতায় আপত্তি জানিয়েছে এবার স্পিকার। বিরোধী দলনেতাকে তিনি জানিয়ে দেন এই বিষয়টি বিচারাধীন, তাই নিয়ে বিধানসভায় আলোচনা করা যাবে না। স্পিকারের এই নির্দেশের পরিপ্রেক্ষির পরই সাংবাদিক বৈঠকে শুভেন্দুর অসন্তোষ জানিয়েছেন দলদাস স্পিকার বলে মন্তব্য করেন, আর তাতেই তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। আর তার কিছুক্ষণ পরে শুভেন্দুর বক্তব্যের অডিও ক্লিপ চেয়ে পাঠান স্পিকার। অন্যদিকে বিষয়টি নিয়ে আলোচনার পরে বুধবার তৃণমূল পরিষদীয় দলের তরফে বিধানসভার সচিবের কাছে এই অভিযোগ জমা করা হয়েছে, তাতেই তোলপাড় গোটা রাজ্য রাজনীতি, আবারও নতুন করে আগুন বাংলার বুকে। চোখ রাখবো পরের খবরে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কড়া ইঙ্গিত, আবারও প্রবল বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা, রাজ্য জুড়ে ভরপুর বৃষ্টি, তাতেই শুরু হয়েছে জল যন্ত্রণা। তবে আপাতত বৃষ্টি থামার কোনো ইঙ্গিত নেই, বুধবারের পর বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে রাজ্যের সব জেলাতেই, এমন জানিয়েছে আলিপুর হাওয়া অফিস, যেখানে হাওয়া
সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। আর এই অক্ষরেখা বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। এছাড়াও উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণবা, আর তাতেই বাংলার বুকে ওহরহ বৃষ্টি নামবে। আর একের পর এক দুঃসংবাদ, যাতে নতুন করে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে অপরদিকে রাজ্যের করোনা সংক্রমণের দিকে চোখ রাখলে অনেকটাই কমেছে দৈনিক করোনা সংক্রমণ, এবার 1000-এর নিচে। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে 982 জন গোটা পশ্চিমবঙ্গে, তাতে নতুন করে বুক বাঁধছে সাধারণ মানুষ। করোনা সংক্রমণ কমতেই আশার আলো। আর অপরদিকে গত 24 ঘন্টায় গোটা ভারতের করোনা সংক্রমণ 45,701, আর তাতে মৃত্যু হয়েছে 819 জনের। আর এর মাঝেই এবার নবান্ন থেকে বিশাল বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাংলার বাজেটেই তোলপাড় করলেন। এবার জোর কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং গ্রামোন্নয়নে। নবান্নের 14 তলায় তৃতীয়বারের জন্য পৌঁছে এবার তাক লাগিয়ে দিলেন নতুন করে মমতা। উজাড় করে সমর্থন দিয়েছে গোটা বাংলা, গ্রাম থেকে শহর, ধর্ম বর্ণ সব মিশে একাকার। এবার মানুষের ভোটেই জয় জয়কার মুখ্যমন্ত্রী আবারও মানুষের জন্যই ঝাঁপিয়ে পড়লেন। সমন্বয়ের বাজেট পেশ, তাতেই বিশাল বড় সুখবর রাজ্য জুড়ে। আর তাই বাজেটের মধ্যে বিশাল বড় আলোড়ন। এবার পর্ষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাজেট পেশ করেছেন। এবার নির্বাচনী পর্বে তৃণমূল সুপ্রিমো হিসেবে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তা হচ্ছে মমতা সেই নতুন কৃষক বন্ধু প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে রেশন এবং বাড়ির মহিলাদের হাত খরচ সংক্রান্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গুরুত্ব সহকারে ঠাঁই পেয়েছে বাজেটের প্রস্তাবে। আর তারই সাথে আবার কোভিড সংকট পর্ব পরিবহন শিল্পের সঙ্গে যুক্তদের জন্য আগামী 31 ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মুকুব, জমি বাড়ি ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচ 10% কমিয়েছে। এর ছাড়াও আবার স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে 2% ছাড়, রাজ্য জুড়ে একের পর এক সুখবর। তার সাথে আগামী 31 অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করলেই শেষোক্ত দুটি সুবিধা পাওয়া যাবে। আর অন্যদিকে বাকি থাকলো আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। এবার নতুন করে আবারও আলোড়ন মমতা ব্যানার্জি, রাজ্যের মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার, আর তাতেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। বাকি থাকা খবরগুলো সেখানেই থাকবে, তার জন্য ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেটটা এক্ষুনি দেখে নিন। আর তার সাথে কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্ট উপস্থাপন করুন। আর এক মুহূর্ত দেরি না করে যারা এখনও ভিডিওটি শেয়ার করেননি, ভিডিওর নিচে থাকা শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক, হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সকলকে সঠিক বার্তা সবার আগে জানার সুযোগ করে দিন। তার সাথেই আপনার জেলার খবর দেখতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে জেলাভিত্তিক খবর সবার আগে নিয়ে আসবো। আর যারা বাকি থাকা খবর দেখতে চান অবশ্যই ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন।